হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি। তোমাদের প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমরা 100 জন সাবস্ক্রাইবার ক্রস করে গেছি, আর সেটা তোমাদের পূর্ণ সহযোগিতা না থাকলে, পূর্ণ সমর্থন না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। সেজন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ জানাই। আমরা আজকে অফিস পিকনিকে যাচ্ছি। আমরা একটা 60-সিটার বাস বুক করেছি আর আমাদের মোটামুটি নাম্বার অফ হেডস হয়েছে 85। তো আরও কিছু ছোটো গাড়ি বাসের পেছনেই আসছে। আমরা বুক করেছি মাইথনের ফরেস্ট বাংলো। ফরেস্ট বাংলো সাধারণত বুকিং হয় না, কিন্তু কানেকশন থাকলে তারা অ্যালাউ করে এখানে পিকনিক বা ছোটোখাটো গেট টুগেদার করার জন্য। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে সাথে তোমরাও পিকনিকটা পুরোপুরি এনজয় করো। এটাই ফরেস্ট বাংলোর এন্ট্রি পয়েন্ট, আর এখান থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার বাংলোটা, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা খুব একটা চওড়া নয় বলে বাস এখান থেকে যেতে পারে না, তো আমাদের ছোট গাড়িগুলোই ইউজ করা হয়েছিল সবাইকে উপরে নিয়ে যাওয়ার জন্য। ফরেস্ট বাংলোটা ভীষণই সুন্দর দেখতে, আর সামনে একটা বড় লন আছে। আমাদের ব্রেকফাস্ট চলছে এখন, আর এই লন থেকে সামনে নদীটা খুব সুন্দর দেখায়। তো এটা বরাকর নদী, বরাকর নদীর ওপরেই মাইথন ড্যামটা। সময় কাটানোর জন্য কিছু গেমসের আয়োজন করা হয়েছিল বাচ্চাদের এবং মহিলাদের জন্য, এবং তারা তো খুবই এনজয় করছে দেখছি। ব্রেকফাস্ট থেকে আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে, তারপরে আমরা লাঞ্চ করব 2টোর সময়। এই জায়গাটা এতটাই সুন্দর যে তোমাদের সাথে আমি শেয়ার না করে পারছি না পুরো এরিয়াটাকে। হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে এবং আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো পুরো ভিডিওটাকে। এখন আমাদের লাঞ্চ টাইম শুরু, দুপুর 2টো বাজে। লাঞ্চে অনেক কিছুই ছিল, মাটন ছিল, পনির ছিল, ফিশ ছিল, চিকেন ছিল, রাইস ছিল, অনেক কিছু ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল। তো লাঞ্চ শুরু হয়েছে এখন, আর এরপরে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা। হাই টি হবে, মানে পকোড়ার সাথে চা কফি দুটোই।
আমাদের অফিস পিকনিক মাইথন ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমরা 100 জন সাবস্ক্রাইবার ক্রস করে গেছি। আর তোমাদের পূর্ণ সহযোগিতা ছাড়া এটা কোনো মতেই সম্ভব হতো না। আর তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। আজকে তবে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।